অনেক জায়গায় এটাতে মনে হচ্ছে যে ফ্রেন্ডস যেমন একটা স্মুথ টিভি সিরিজ, যে দেখলে আপনার মনে হবে হ্যাঁ পাঁচটা ফ্রেন্ড, যেহেতু ওটা ওয়েস্টার্নে তাই জন্য কানেক্ট করতে হয়তো কি কারোর কারোর প্রবলেম হতে পারে যে এরকম ফ্রেন্ডস গ্রুপ হয় না, বাট ওইটা যেমন পরের পর সিজন দেখলে বা একটু ব্রড মাইন্ডের সাথে দেখলে আপনার মনে হবে হ্যাঁ এটা পাঁচটা বন্ধুরা যখন আড্ডা মারে গল্প করে এরকমই হয়। তো এই সিনেমাটাও কাইন্ড অফ আমার মনে হয়েছে যে পাঁচ সাতটা ছেলে যখন একটা ঘর ভাড়া নিয়ে একসাথে থাকে তখন এরকমই হয়, আর সেটা স্টোরি টেলিংটা খুব মানে ছোট ছোট জিনিসে ডিটেইল করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি আর আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, এখন আপনারা আপনাদের নিজেদের মতামত দিতে পারেন, আবার আপনারা নিজেদের কমেন্ট বক্সে আপনারা মতামত দিতে পারেন, এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মালয়ালম মুভি রিভিউ করব, রোমাঞ্চম। রোমাঞ্চম তো এটা ডাইরেক্ট করেছে জিথু মাধবন আর লিখেছেন উনি। ওকে, আর স্টারিংয়ে আছে সুবিন, অর্জুন, চেম্বন বিনোদ, জোস জোসে, আর সচিন গপু, সিজু সানি, আরো অনেকেই। অ্যাকচুয়ালি এটা একটা অনসাবল কাস্ট, তো অনেক ক্যারেক্টার অনেক অ্যাক্টরস আই আছে এখানে। এটা অ্যাকচুয়ালি ওই বয়েজ হোস্টেল বা অন্যান্য যেমন হয় না টিনেজ বা একটা ফ্রেন্ডস গ্রুপ দেখানো হয়েছে একটা ওরকম, এর জন্য অনেকেই 7-8 জন আছে মোটামুটি মেইন কাস্টিং এই আছে, কাউকে বেশি দেখানো হয়েছে কম দেখানো হয়েছে তা না, তো অনেকেই আছে। এটা আমরা মানে মোস্টলি হটস্টারে দেখেছি, হপফুলি। হ্যাঁ, অতটা মনে পড়ছে না। আমরা এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে লিখেছি, যেখানে 4টে ল্যাঙ্গুয়েজে এটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে, তো এটা সুবিধা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তোমার কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, মানে একটু অন্য ধরনের সিনেমা, এরকম সিনেমা অনেকদিন পরে দেখলাম আমার মতে, আর ওভারঅল সত্যি ভালো লেগেছে। আর লাস্টে যখন লাস্টে মনে হয়েছিল তারপরে ও বললো যে এটা ট্রু স্টোরি নিয়ে করা, তখন ওই রাতের একটু ঘুমে অসুবিধা হয়েছে আর কিছু না, মানে দেখানোটা খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগলো বলো? আমি এনজয় করেছি, মানে ওভারঅল মুভিটা যদি দেখি তো আমি বেশ এনজয় করেছি, অনেক জায়গায় খুব হেসেছি, একদম মানে বেশ মানে ভালো কমেডি হিউমার দেওয়া ছিল এর মধ্যে, মানে অ্যাকচুয়ালি যেটা মানে ওই রকম ছেলেরা যদি একসাথে থাকে তাহলে যে এরকম হতে পারে কাজগুলো হয় সেটাতে যে মানে হাসি ঠাট্টা যে জিনিসগুলো লোকেরা দেখে বা গল্পগুলো শুনে হাসবে সেটা কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা খুব স্মুথ মুভিটা, খুব স্মুথ, এত সুন্দর স্টোরিটা আস্তে 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 বলা হয়েছে, মানে একটার পর একটা যে র‍্যাপ গুলো খুলছে এত সুন্দর ভাবে খুলছে, মানে আমার অনেক জায়গায় এটাতে মনে হচ্ছে যে ফ্রেন্ডস যেমন একটা স্মুথ টিভি সিরিজ, যে দেখলে আপনার মনে হবে হ্যাঁ পাঁচটা ফ্রেন্ড, যেহেতু ওটা ওয়েস্টার্নে তাই জন্য কানেক্ট করতে হয়তো কি কারোর কারোর প্রবলেম হতে পারে যে এরকম ফ্রেন্ডস গ্রুপ হয় না, বাট ওইটা যেমন পরের পর সিজন দেখলে বা একটু ব্রড মাইন্ডের সাথে দেখলে আপনার মনে হবে হ্যাঁ এটা পাঁচটা বন্ধুরা যখন আড্ডা মারে গল্প করে এরকমই হয়। তো এই সিনেমাটাও কাইন্ড অফ আমার মনে হয়েছে যে পাঁচ সাতটা ছেলে যখন একটা ঘর ভাড়া নিয়ে একসাথে থাকে তখন এরকমই হয়, আর সেটা স্টোরি টেলিংটা খুব মানে ছোট ছোট জিনিসে ডিটেইল করেছে। হ্যাঁ, আর একদমই মানে কোনো কিছু মোড়কে বা কিছুতে মানে মুড়িয়ে দেখানো হচ্ছে না, যেরকম অ্যাকচুয়ালি হয় যেরকম থাকে ওটা, মানে আমি থাকিনি সেরকমই ভাবেই এটাকে মানে ভিজুয়ালাইজ করানো হয়েছে, বাট আপনি খুব রিলেট করতে পারবেন। আমার মনে হয় যারা বয়েজ হোস্টেলে বা এরকম ভাড়া নিয়ে থেকেছে তারা আরো বেশি জিনিসটাকে ক্যারেক্টার গুলোকে হয়তো নিজেদের ফ্রেন্ডস এর মধ্যে রিলেট করতে পারবে। তো ওই হিসেবে আমি বলবো যে স্ক্রিন প্লে বা দেখানোর যে ধরনটা, স্টোরি টেলিং এর যে ধরনটা, ওটা খুব ভালো, ডায়ালগস বলো এ বলো খুব ভালো, খুব ভালো আর খুব ন্যাচারাল। আর এখানে যেহেতু আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি কিছুটা একটু আলাদা হতে পারে, আলাদা হয়তো হয়েছে
যেখানে হয়তো যারা মালায়ালাম মানে ওই ল্যাঙ্গুয়েজ যে জানে বা ওইটাতে দেখেছে তারা আরো বেশি রিলেট করতে পেরেছে, তারা আরো বেশি হাসিগুলো জোকসগুলো আরো ফিল করেছে, কারণ ওদের বলার যে ধরন, ধরো সবাই যে মালায়ালাম কথাটা মানে ল্যাঙ্গুয়েজটা বলছে সেটা সবার বলার ধরন আলাদা, অ্যাকশন আলাদা, সেইগুলোকে ওরা ফুটিয়ে তুলেছে নাকি, তো সেটা আরো বেশি ওদের জন্য রিলেটেবল আর বেশি কমেডিক্যাল হয়েছে, ব্যাপারটা আমরা হয়তো মিস করেছি। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রিজিওনালের এক আলাদা আলাদা হিউমার আছে, কলকাতার কোন একটা জোকস আছে যেটা বাইরে কেউ বুঝতে পারবে না, তো আলাদা আলাদা মানে বাংলার আলাদা আছে, আমাদের এত মাল্টি মানে কি বলবো এত ধরনের কালচার হয়েছে, তখন কিছু জিনিস মিস আউট হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার, তাকে যাতে মানে হিন্দি ভাষী মানুষটা বুঝে পায় সেই রকম ভাবে হয়তো দেখ মানে ডায়লগ গুলো ডেলিভার করেছে, বাট তাও আমি বলবো তাতেও মানে বাকি যে জিনিস গুলো যেগুলো ঘটছে ঘটনা সেগুলো তো চেঞ্জ করতে পারবে না, ওগুলো যথেষ্ট মানে ভালো করেছে। আর এটাতে আমরা একজনকেই আমরা চিনি এখানে, সুবিন সাহির, যিনি অ্যাকচুয়ালি পরের দিকে স্টোরিটাকে নিয়ে যাচ্ছে বলতে গেলে, মানে টুইস্টটা যার থ্রু আসে সিনেমাতে, তাকে আমরা চিনি, তাকে আমরা কুম্বলাঙ্গি নাইটে দেখেছি, আর একটা বক্সিং একটা মুভি আছে, তো বেশ উনি ভালো এক দুটো মুভিতে আমরা দেখেছি ওনাকে, আমরা চিনি ওনাকে, তাছাড়া বাকি সবাই আমার কাছে নতুনই, কিন্তু আমি জানি এর মধ্যে অনেকে খুব ফেমাস, কেন কি বোঝাই যাচ্ছিল অ্যাক্টিং স্কিল বা প্রেজেন্স দেখে, কিন্তু আমাদের কাছে ওরা নতুন তাই জন্য। আর এটা যেহেতু এখনো মানে থিয়েটারে ফার্স্ট রিলিজ করেছিল তারপরে ওটিটিতে এসেছে মোস্ট প্রবাবলি, তো এখনো ওটিটিতে আছে, আমরা আপনারা কি স্পয়লার দেব না, আমরা স্পয়লার, কেন কি আমার মনে হয় আমাদের দর্শক স্পয়লার দিয়ে দিলে, হ্যাঁ মানে না আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য সিনেমাটা নতুন, কারণ কি যেহেতু আমাদের জন্য নতুন আর এটা মানে হিন্দি বা বেঙ্গলি বা ইংলিশ না, এটা অন্য ল্যাঙ্গুয়েজের মুভি, তো আপনারা সত্যি দেখতে পারেন, এটাই সাজেশন থাকবে একদমই। আর আপনার বিশেষ করে আমি বলবো হরর যদি পছন্দ হয়, হ্যাঁ মানে কমেডি হরর যে জনরাটা পছন্দ হয় বাট একটা সিরিয়াস নোট ইনক্লুডিং ট্রু স্টোরি, মানে এটা মাথায় রেখে যদি আপনারা দেখেন তো এটা মাথায় রেখে দেখবেন। আর এরপর আমরা আস্তে আস্তে এক এক করে যাই, হ্যাঁ তো তাছাড়া তার আগে আরো অ্যাক্টিং মানে এগুলো একটু বলে দিই তাহলে আপনাদেরও, অ্যাক্টিং আমার মনে হয় সবাই স্পট অন, মানে স্পট অন অ্যাক্টিং, খুব ভালো সবাই অ্যাক্টিং করেছে, বাট একজন যিনি একটু সবার থেকে উঠে এসেছে তিনি হচ্ছেন সিনু সলোমনের যে রোলটা করেছে অর্জুন আশোকান, উনি কিছুক্ষণের জন্য ছিল, বেশ কিছুক্ষণের জন্য না বেশ কিছুক্ষণের না সেকেন্ড হাফে, সেকেন্ড হাফে পরেই এসেছে, পুরো ফার্স্ট হাফে এক দুটো ক্যারেক্টার চোখে লাগবে যারা মেইন ক্যারেক্টারকে দেখে, চেম্বান সুবিন এদের বেশ, কিন্তু সিনুর এন্ট্রির পরে আপনার চোখ সরানোটা সত্যি মুশকিল, আর ওর ক্যারেক্টারটাই ওর অ্যাকচুয়ালি এরকম ছিল ওখানে, হ্যাঁ ক্যারেক্টারটা তো সুন্দর, ক্যারেক্টারটা বেশ দেখানোর জায়গা আছে অ্যাক্টিং স্কিল, মানে ওটাই মানে পেয়েছে সুযোগ পেয়েছে খুব ভালো, আর সেটাকে একদম প্রপার ইউটিলাইজ করেছে, এত ভালো করে একটা ক্যারেক্টার যে ওরা মানে ফুটিয়ে তুলেছে, মানে পাঁচ সাতটা ছেলে যেখানে একসাথে থাকে সেখানে সবার ক্যারেক্টার আলাদা আলাদা সেগুলো তো আছেই, তার মধ্যে থেকে এসেও নিজের ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে উনি, মানে যেটা বললাম সেকেন্ড হাফ আপনার অলরেডি হাফ দেখতে দেখতে একটা ফেভারিট হয়ে যায় একদমই, কাউকে আপনার রুট করছে, তারপরে এসে যদি আপনাকে মন কাড়ে নিতে পারে তো তার মানে কিছু একটা আছে, কিছু একটা যে অসাধারণ অসাধারণ অ্যাক্টিং স্কিল, ক্যারেক্টারটাকে অতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব দারুণ লেগেছে, আর হোপফুলি এটা সেকেন্ড পার্টও আসতে পারে, মেবি, তো ফিঙ্গার ক্রসড ওটার জন্য। আর এমনি এক এক করে বলতে গেলে স্টোরি টেলিং ডাইরেকশন খুব খুব ভালো, খুবই ভালো, খুব ভালো, খুব ন্যাচারাল, আর যেহেতু ওনার নিজের লাইফ স্টোরি এটা, কার ডাইরেক্টরটা একজন উনি ছিলেন, তো সেজন্য উনি লিখেছেন এটা লেখাটা, ওই জন্য ওনারই, এরপর ভয়টা আমার লাগছে, আর ভাই ওই রকম ছেলেদের মধ্যে থাকতে ওইটা ভেবেও যে
আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে মানে একটা হয় না যে ইয়ার্কি করতে করতে ক্যাজুয়াল করতে করতে মাঝে মধ্যে লিমিট ক্রস করে যায় মানুষ। হ্যাঁ মানে আপনি এত দেখে থাকবেন ট্রেলারেও যে উইজা বোর্ড নিয়ে ব্যাপারটাকে করা, না মানে ঠিক আছে মজা একটা কথা, বাট ওই জিনিসটাকে অ্যাজ আ সিরিয়াস নোট ভাই কোথাও তো থামতে হয় একদম। মানে আর যদি ফার্স্টেও না থামে, মানে যখন সিরিয়াস হতে শুরু করে যে জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে, তখন অ্যাট লিস্ট স্টপ করে যাওয়াটাই কিছু জিনিস দরকার। এটা আমার কাছে এখনই রিভিল হলো, আমি আমি ভেবেছিলাম দেখতে দেখতে সুশ্রমা দেখতে দেখতে মনে হচ্ছিল পুরো জিনিসটা, কিন্তু সিনেমাটার পরেও বললো কিন্তু মানে ট্রু স্টোরি তো মানুষ তো নিজের ট্রু স্টোরি দিয়ে কখনো সিনেমা করে না, তো জন্য আমি ভাবিনি যে এটা ডাইরেক্টরের নিজের লাইফ স্টোরি। যাই হোক, সেই হিসাবে খুব মানে মন দিয়ে এটাকে ডাইরেক্ট করেছে, মানে একদম প্যাশনেট ভাবে করেছে এটাকে, তাই জন্য এক্স্যাক্টলি আমি ওটা বলতে চাই, তাই জন্য যে ডিটেইলিংটা দিয়েছে ছোট ছোট জিনিস, মানে আমি এক্সাম্পল স্পয়লার দেবো না কিনা বুঝতে পারছি না, বাট যে ইঁদুর মরা বা কিছু কিছু জিনিস টুকটাক এত খুব মানে দেখিও, কিছু কিছু দেখায়নি আবার কিছু কিছু সুন্দর করে দেখিয়েছে, আবার এমন না যে তোমার চোখে দেখতেই হবে ওটাও না, আছে তুমি দেখলে দেখো। হ্যাঁ মানে এটা ইন ইওর ফেস হিসাবে হররটাকে বা সিনগুলোকে দেখায়নি না, বাট এমনও দেখেছি যে আপনি বুঝে যাবেন একদম। আর আমার মনে হয় যে যেটা বলছিল যে স্টোরি পার্টে যে কমেডিটা, হ্যাঁ প্রথমেই আপনাকে যতগুলো কমোড দেখানো হবে আমার মনে হয় না লাইফে এত ইউটিলাইজেশন আর কোথাও আমি দেখিনি। ও মাই গড, মানে স্টুল থেকে শুরু করে চেয়ার সোফা আর কি কি মানে চাল রাখার জায়গা ডিব্বা, তো আমারও মনে হয় যে বিদেশিরা কেউ দেখলেও যে ইন্ডিয়ানরা জুগাড়ু, ঠিক আছে জুগাড়ুর একটা লিমিট হয়, মানে আমার তো ভাষে যে কি হচ্ছে টা কি হোয়াটস রং। আর এখানে সব রকমের মানে এক একটা করে মানে ক্যারেক্টার ছিল, যারা ধরুন খুঁজছে জব, একের পর এক ইন্টারভিউ দিচ্ছে, কেউ একটা জব করছে, গার্লফ্রেন্ড আছে, কেউ বিজনেস ট্রাই করছে, কেউ বেকার বসে আছে, সব রকমের, কেউ হয়তো পার্ট টাইম জব করছে কখনো এখানে কখনো ওখানে। আর তাতে খুব সুন্দর যে আলাদা আলাদা কাস্ট আছে, আলাদা আলাদা রিলিজিয়ন আছে, কেউ হিন্দু কেউ খ্রিস্টান, ওই জিনিসগুলো যে আমাদের ইন্ডিয়াটাকে যেন একটা ঘরের মধ্যে ছোট্ট করে ঢুকিয়ে দেখানো হয়েছে যে অনেক আলাদা কাস্ট, অনেক আলাদা রিলিজিয়ন, অনেক আলাদা আলাদা ক্যারেক্টার, কিন্তু একসাথে আছি গুছিয়ে নিজেদের মতন করে, এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। ওদের বন্ডিংটা বেশ ভালো করে, খুবই ভালো, বেশ ভালো করে দেখিয়েছে। অবভিয়াসলি একসাথে এত বছর আছে, ওরা খুটনাট এসব তো লেগেই থাকে, ঝামেলা ঝামেলা তো নিজের ফ্যামিলির মধ্যেই হয়, কিন্তু সেটাকে কত সুন্দরভাবে দেখিয়েও তারপরে যে বন্ডিংটা ওদের মধ্যে আছে সেটা যেটা অ্যাকচুয়ালি হয় হয়ে যায় সেটাকেও এখানে ভালোভাবে দেখানো, খুব ভালো করে দেখানো হয়েছে। মানে প্রত্যেকজন যে ও ভয় পাচ্ছে, সেই বাচ্চা একটা ছেলে একদম রোগা প্যাকা, কিন্তু এত সুন্দর করে অ্যাক্টিং, মানে ওই ক্যারেক্টার গুলোকে প্রত্যেকটা প্রত্যেকজন খুব ভালো করে, আর সিনেমাটোগ্রাফি খুব সুন্দর করা হয়েছে, মিউজিক খুব ভালো ইউজ হয়েছে এখানে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, গানগুলো বলুন, ব্যাপক মানে আমার বেশ ভালো লেগেছে, আর গানগুলো এখানে ইউজ করা হয়েছে, ছোট বাজেটের বলবো বা ডাইরেক্টর রকম দেখাতে চেয়েছে, একটা ঘর আর কিছু, একটা ঘর আর কই কয়েকটা ক্যারেক্টার, যেটা আমি বললাম ফ্রেন্ডস এর যেমন কয়েকটা ঘর আর আসার কথা, কেন কি ও স্টোরিটা কিন্তু বললো না, আর যখন এটা হরর স্টোরি তো আমরা আস্তে আস্তে স্পয়লারে ঢুকছি, হ্যাঁ আপনারা অবশ্যই এটা দেখতে পারেন, আর আমাদের স্পয়লার দেখেও দেখতে পারেন, কারণ এটা যেহেতু হরর মুভি ওটাতে এমন কিছু না, ওটা এক্সপেরিয়েন্সটা খুব ভালো, এক্সপেরিয়েন্সড এক্স্যাক্টলি, মানে আমরা বলে যে আপনি ফিল করতে পারবেন না, কিছু স্পয়লার হবে না, আপনি যখন দেখবেন তখন এক্সপেরিয়েন্সটাই আপনার ম্যাটার করবে, ওটাই। আর তো অবশ্যই দেখুন, এটা অন্য ল্যাঙ্গুয়েজের একটা অন্যরকম, যেমন নামটা রোমাঞ্চম, তো আপনাদের রোমাঞ্চই লাগবে ব্যাপারটাকে দেখে, তো অবশ্যই আপনারা দেখতে পারেন এটা। আর তাহলে স্পয়লার যদি যাই তাহলে ভূত উইজা বোর্ড কে নিয়ে যে এরা যে জিনিসটা করেছিল, ফার্স্টে খেলার ছলে স্টার্ট করেছিল, যেহেতু ওই সুবিনে যে ক্যারেক্টার জিবি, ও ওই কুল লাগবে একটুখানি, আমি ইয়ে কি বলে ভলিবল যেটা ছাদে খেলে বা ক্রিকেট, এটাতে অতটা ইন্টারেস্টেড নয়, ক্যারাম
বা অন্য কিছুতে ওদেরকে সবসময় টেনে আনতে চাইতো যে এটা খেল আমার সাথে ওটা খেল, তো কেউ আসতো না তখন। ইন্টারেস্টিং করেছে যে আমার সাথে লোকে কেন খেলবে, আমাকে কেন প্রায়োরিটি দেবে, অনেক ধরনের প্রায়োরিটি বেশি চায়। যেখান থেকে ওখান থেকে উইজা বোর্ড এলো, উইজা বোর্ড থেকে আত্মা, ফেক আত্মা এলো, যেটা আত্মা না, আত্মা নাম ফেক, অনামিকা। সেখান থেকে মানে ওই ও আর একটা ক্যারেক্টার দুজনে মিলে ওই জিনিসটাকে সাজিয়েছিল, ঘটনাটাকে, গ্লাসটাকে। মানে আপনারা যারা জানেন ওই জায়গাটা, আশা করছি অনেক সবাই জানে ওই জায়গাটা কেমন করে ইউজ হয়, সবাই না জানলে ব্যাপারটা আর প্ল্যানচেট করে, যেটাকে আমরা বলি প্ল্যানচেট করে, আর তাকে ডাকা হয়, তো এরকমই গ্লাস রেখে এবিসিডি এ টু জেড পুরো লেখা থাকে ওখান থেকে, নাম আর যা কোশ্চেন অ্যানসার সব লেটার বাই লেটার গ্লাস সরতে থাকে। সেটা ধরুন দুজনে মিলে ফেকলি করছিল, কিন্তু ওই আর আমার বাবা যেটা বলে, ইয়ার্কির বাবার নাম গাচ্চা, মানে কখন ইয়ার্কিটা সত্যি হয়ে যাবে আর কখন কোনো মজা থেকে কারোর ক্ষতি হয়ে যেতে পারে, মানে ওটা সবকিছু বুঝে শুনে করা উচিত। ওর আস্তে আস্তে বুঝছিল, কিন্তু একটা হয় না যে স্বীকার করা, যে হ্যাঁ প্রবলেম, আমরা অনেক সময় প্রবলেম দেখি বাট আমরা স্বীকার করতে যাই না, চোখ বন্ধ করে নিই আমরা, দেখছি না তো ঠিক আছে, নেই তো। যখন সবাই বলছে যে ঘরটা শুদ্ধিকরণ করানো দরকার, হয় অতগুলো ভগবানের আইডল ওখানে আছে, সেগুলোকে সব সরিয়ে এক জায়গায় করে দেওয়া হলো, সেটাকেও যে মাথায় আসুক যে না ওগুলোকে আবার ফিরিয়ে এনে সব নিজের পজিশনে রেখে দিই, সেটাও করেনি কেউ। মানে যেটা বলে না, যখন মানে সময় খারাপ চলে তখন মাথায়ও কাজ করে না, কাজ করে না। তো যাক, আলটিমেটলি যখন এক্সট্রিম হয়ে গেল, যখন সিনু ক্যারেক্টারটা যখন এলো, এসে যখন এতক্ষণ ধরে কোনটাকে সিরিয়াসলি নেয়নি, ওই যে সবকিছু ভাগ বাটোয়ারা করে দিচ্ছে, তুই এই কাজটা করবি, চেম্বার বিনোদ জোশের যে ক্যারেক্টারটা করেছে মনে হয়, তো উনি যখন মানে উনি সেই মুহূর্তেও ভয় পেলেন, ওখানেও যখন বলছিল এইখানে মরেছে ওখানেও মরেছে, তখনই আর কি মেরেছে, হ্যাঁ আর কি বলবি আর কি বলবি। যখন অনামিকার কথাটা এলো, কারণ ওর অনামিকার ব্যাপারে কিছু জানার কথাই না, কারণ তার আগে থেকে ওরা সব বন্ধ করে দিয়েছে। আর যে ছেলেটা চাকরি করে, যে রোলটা করেছে, না আমার কথা হচ্ছে এটা যদি অরিজিনাল ক্যারেক্টার হয়, তুমি কেন এই বাড়িতে আবার ফেরত আসছিলে? তুমি যখন পছন্দ করো না এইসব, তুমি যদি চান এর মধ্যে নেই কেন, মানে চাকরি করে ফ্রেন্ডের বাড়িতে চলে অন্য কোনো কোথাও একটা বাড়ি খুঁজছেন, এরকম মানে কেন? আমি তো আসতাম না, আমি ওখানে থাকলে পরের দিন থেকে আমি অন্য ঘরে থাকতাম। মানে প্রত্যেক দিন বাড়ি আসছে, দেখতে পাচ্ছেন আমাকে, মানে ফার্স্টে যখন বলছিল যে আমি খুঁজে পাচ্ছি না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট স্ট্রিট লাইট বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা অন্য কিছু ইমাজিন করছিলাম। বাট আলটিমেটলি সেদিনকে যখন দেখালো সবাই, যখন বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, দেখালো যে অ্যাকচুয়ালি ও কি ভিজুয়াল করছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, হয়তো অন্য কিছু দেখছে ওই জায়গায়। দেখালো তো সেম দেখাচ্ছে, স্ট্রিট লাইটটাই যেন কন্টিনিউ, মানে ও গাছপালা রাস্তা দিয়ে এগিয়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ওখানেই বাড়ি, ওখানে পাশে দাঁড়িয়েছে বন্ধুরা, মানে হয়তো ও নিজের বাড়ির রাস্তাটাই 100 বার করে ঘুরেছে যেদিন সকালে সকালে ফিরেছে একদম। তো তারপরে যখন ওই সিনটাই যখন সিনু ক্যারেক্টারটা বললো যে এখানে অনামিকা, তখন যে ভয় পাচ্ছিল না, তখন সে ছুট মারলো, ওটা যা হাসির ছিল, তার সাথেই ভয় ছিল না ভাই, তার সাথে ভয়, মানে তারপরে ওরা ছুটে সেই বাড়িটাতেই আসলো। মানে ওরা মানে বলে না কিছু জায়গা কিছুকে ধরে রাখে, সেটা বাড়িটা ওদেরকে ধরে রেখেছিল সত্যি কথা বলতে, কারণ কি এটা ট্রু স্টোরি। হ্যাঁ, যেমন ওই ফার্স্টে যখন সবাই বাইরে চলে এলো একাই, একজন মানে কি বলছে ও, সেটা চেষ্টা করলো বা তিন চারটে লেটার ছাড়া কিছু পারলো না, সেটা লাস্টে সিনেমার এন্ডে সিনু কমপ্লিট করলো। এখানে টুইস্টটা আবার একটা এলো যে এখনো উই আর কামিং, আর কথাটা হচ্ছে উই আর কামিং, নট আই, এক্স্যাক্টলি। তো সিনুর সাথে কিছু একটা আছে, সেটা আইদার সিনু মরে গেছে না কিনা, বাট মরে গেলে মা সবাই দেখতে পাচ্ছে, মানে ব্যাপারটা একটা, না না সিনু মরে গিয়ে ওখানে অ্যানিমেকে চলে আসছে কিছু একটা এরকমই, হ্যাঁ বা কিছু একটা যেটা আপনার পরের সিনেমা হয়তো দেখাবে। হ্যাঁ, তো বেশ ইন্টারেস্টিং ছিল, এন্ডটা একটু অন্যরকম ভাবে করেছে, যেটা পরের সিনেমা আসতে পারে নাও পারে জানি না, বাট ওরকম একটা হিন্ট দিয়ে ছেড়েছে।
তো এটাই মানে এইসব জিনিস নিয়ে আর কি না মারাই উচিত, আর একটা জায়গায় এটা আমাদের লেসন আর থেমে যাওয়া উচিত। আর এরকম আর কি কি সিনেমা অন্য ল্যাঙ্গুয়েজের হলেও আমরা কি দেখতে পারি, রিভিউ করতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।